এই মুহূর্তে রাজ্যের মত জন্য একটি বর্ষ সুখবর নিয়ে আসছি মমতা সরকারের বিরাট ঘোষণা বার এবং মতে অবাধ অনুমোদন দিল মমতা সরকার ফলে আর কোনো পাওয়াতেই হবে না মত এই বিষয়ে কী জানা যাচ্ছে জানাবো আপনাদের তবে ভিডিওটি শুরু করার আগেই আপনাদের ছোট ছোট রিকোয়েস্ট যে ভিডিওটি লাইক করবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইবার থেকে রাজ্যের ফাইভ স্টার হোটেলগুলিতে সারা রাত বার খোলা রাখার অনুমতি দেওয়া হচ্ছে বলে আবগারি দপ্তর সূত্রের খবর এর আগে রাত বারোটার পরে ফাইভ স্টার হোটেলগুলিতে মদ পাওয়া যেত না কিন্তু এবার থেকে মদ প্রেমেদের জন্যে মিলতে চলেছে বিরাট সুখবর কেন এমনটা শীর্ষ এক কর্তার জানিয়েছেন লেট ফি বাবদ যা আয় হতো সারা রাত মদ বিক্রি করে চালু রাখলে তার আয় দ্বিগুণ হবে এই জন্যেই এমনটা করা হচ্ছে তবে নবান্ন সূত্রে খবর ফাইভ স্টার হোটেলগুলিতে যাতে একই জায়গায় একাধিকবার হলে তাতেই উৎসাহ দিচ্ছে সরকার এতদিন কোনো হোটেলে দ্বিতীয় বার খোলার জন্যে প্রথমবারের মতোই ফি দিতে হতো কিন্তু সম্প্রতি অতিরিক্ত বার লাইসেন্স ফি বাবদ পাঁচ লক্ষ টাকা থেকে কমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে যার মান গিয়ে ঠেকেছে মাত্র আড়াই লক্ষ টাকাতে বছর দুয়েক আগে তারকা হোটেলে অতিরিক্ত বার খোলার জন্যে দু লক্ষ টাকার লাইসেন্স ফি বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা হয়েছিল কিন্তু এবার সেই টাকার অঙ্ক বদলাতে চলেছে বলা যেতে পারে এবার বার সে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে অর্ধেক করে দেওয়া হচ্ছে লাইসেন্স ফি বাড়ানোর ফলে একবারই অতিরিক্ত টাকা রোজগার হতো কিন্তু লাইসেন্স ফি টাকা কমিয়ে দিলে অতিরিক্ত বার খুলবে সারা বছরে মদ বিক্রি থেকে আয় আরও বেশি হবে তাই রাতারাতি নেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত আর এবার থেকে হোটেলগুলোতে ভোর চারটে পর্যন্ত বারে মদ বিক্রির অনুমোদন দেওয়া হচ্ছে কিন্তু অনেকেই সেই নিয়ে ভাবছেন এর জন্য বাড়তি কোনো ফি দিতে হবে না কিন্তু না এর জন্য আদতে কোনো ফি দিতে হবে সরকারের ঘরে আপাতত এমনটাই জানা গিয়েছে এর ফলে লেট ফি তার রাজস্ব মিলবে না বলে জানানো হয়েছে তো এটাই ছিল কিন্তু রাজ্যের মদ বিক্রি নিয়ে অর্থাৎ মদ জন্য একটি বড় সুখবর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অন্যান্য রাজ্যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেখানে মদের উপর নিষেধাজ্ঞা জারি করতে চাচ্ছে সেই মুহূর্তে রাজ্যে মমতা সরকার ফাইভ স্টার হোটেলে রাত মদ বিক্রির ছাড় দিল নবান্ন তো এই প্রসঙ্গে আপনি কি মনে করেন অবশ্যই কনকসিল্পী নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ